তোমরা যারা এই বছর ক্লাস ইলেভেনে উঠলে তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রিম হল পিওর সায়েন্স সেই পিওর সায়েন্সে আমাদের কি কি সাবজেক্টস আছে কোন সাবজেক্টগুলি কত নম্বরের পরীক্ষা হয় এবং সেখানে পাশ নম্বর কত এবং আমাদের কত মানে এই পিওর সায়েন্স পড়ার পরেতে আমাদের কত নম্বরের পরীক্ষা হবে এবং আমাদের ফিউচার অপরচুনিটি কি আমরা ভবিষ্যতে কি পড়তে পারব কোথায় চাকরি পেতে পারি এই সমস্ত বিষয়ে আজ আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব তাই আমি আশা রাখি তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো তাহলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে তোমরা যারা নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছ তাদের আমি জানাই যে আমি তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভ বাংলা এবং ইংলিশ সহ সায়েন্সের সাবজেক্টগুলোর উপর গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি আমি তোমাদের বাংলা ইংলিশ কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্সের অলরেডি আমি সাজেশান দিয়ে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো অতি অবশ্যই দেখে নিও সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়া ভিডিও শেষেও সেই তার ডিপিগুলি আসবে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তার আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশানগুলি পাবার জন্য বেল আইকনটা প্রেস করে দিও তাহলে এসো আজ আমরা ক্লাস ইলেভেনে যারা উঠেছি যারা পিওর সায়েন্স নেবো ঠিক করেছি তোমাদের জন্য কি কি সাবজেক্টস থাকবে সেই বিষয়ে আমরা আগে প্রথমে জেনে নিই আমাদের পিওর সায়েন্সের যে সাবজেক্টসগুলি আছে সেটি হলো আমাদের বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স এই পাঁচটি আমাদের থাকেই এরপরে তোমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে তাদের কম্পিউটার সায়েন্স এবং অনেকে আছে যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ে তাদের জন্য স্ট্যাটিস্টিক্স তাহলে আমাদের বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এবারে আমি তোমাদের বলবো কত নাম্বারের পরীক্ষা হয় আমাদের পরীক্ষা কিন্তু হবে মোট মোট সাবজেক্টে তাহলে তাহলে তোমরা বলবে ছটা কি আমাদের মোট প্রতিটি হান্ড্রেড করে সিক্স হান্ড্রেড মার্কসের পরীক্ষা আমাদের পরীক্ষা সিক্স হান্ড্রেডে হবে বাট আমাদের যখন রেজাল্ট বেরোবে সেটা হবে আমাদের পাঁচশো মানে ফাইভ হান্ড্রেডে এটি হলো যে আমাদের যে ছটা সাবজেক্টে পরীক্ষা দেব তার মধ্যে আমাদের বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টগুলিতে আমাদের প্র্যাকটিক্যাল থাকে না তাই আমাদের হানড্রেড মার্কসের মধ্যে টোয়েন্টি নাম্বারস থাকবে কুড়ি নাম্বার থাকবে আমাদের প্রোজেক্টে এবং আমাদের রিটিন টেস্ট মানে লিখিত পরীক্ষা হবে এইটটি মার্কসের এবং এই এইটটি মার্কসের মধ্যে আমাদের থার্টি পারসেন্ট পেতে হয় মানে আমাদের এইটিতে চব্বিশ টোয়েন্টি ফোর পেলে তবেই কিন্তু আমরা পাশ করব। আমাদের মাধ্যমিকে কিন্তু এই সিস্টেমটা ছিল না যে আমাদের আলাদাভাবে রিটিনে প্রজেক্টে সাধারণত সবাই পাশ করে যায় কারণ এটা স্কুলের হাতে নাম্বার থাকে বাট আমাদের এই যে রিটিন পরীক্ষা থাকে সেখানে কিন্তু আমাদের চব্বিশ পেতেই হবে এবং আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড কম্পিউটার সায়েন্স আছে এইগুলিতে আমাদের প্র্যাকটিক্যাল থাকে সেই জন্য আমাদের প্রজেক্ট প্লাস প্র্যাকটিক্যাল নিয়ে হয় থার্টি মার্কস অ্যান্ড সেভেন্টি মার্কসের আমাদের লিখিত পরীক্ষা হয় সেই লিখিত পরীক্ষার মধ্যে আমাদের সত্তরে অতি অবশ্যই টোয়েন্টি ওয়ান পেতেই হবে এরপরে তোমাদের বলবো যে আমাদের যে ছটা সাবজেক্টে পরীক্ষা দিলাম সেই ছটা সাবজেক্টের মধ্যে যে মানে যে সাবজেক্টটাতে আমাদের সব থেকে কম নাম্বার থাকবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে বেঙ্গলি ইংলিশ কি কম্পালসারি না আমাদের বেঙ্গলি ইংলিশ কম্পালসারি নয় তোমার বেঙ্গলিতে তোমার যদি কম নাম্বার থাকে তাহলে তোমার সেটাও ফোর্থ সাবজেক্ট হয়ে যেতে পারে ফোর্থ সাবজেক্ট মানে হলো যে তোমার সেই নাম্বারটা যোগ হবে না তুমি এবং সেখানে যদি তোমার পাশও না থাকে তাহলেও কিছু এসে যাবে না তোমার যে পাঁচটি নাম্বার তোমার বেশি হয়েছে তাতে অতি অবশ্যই পাঁচ নাম্বার থাকতে হবে এবং সেই পাঁচটি সাবজেক্টের টোটাল করেই কিন্তু আমাদের পার্সেন্টেজ বলা হয়ে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই সাবজেক্টের কততে পরীক্ষা হয় কততে পাস এই বিষয়ে তোমাদের একটা আইডিয়া হলো সাধারণত এই সাবজেক্টগুলোই থাকে এবার স্কুলের ওপর ডিপেন্ড করে কোন স্কুলে যদি আদার কোনো সাবজেক্ট থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশান সেটা স্কুলের ওপর ডিপেন্ড করে কিন্তু সাধারণত এই সাবজেক্টগুলোই থাকে এরপরে আমি তোমাদের বলবো তোমরা যদি পিওর সায়েন্স বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো তাহলে তোমাদের ফিউচারের অপরচুনিটি কী আমরা যেহেতু কম্পিউটার সায়েন্স বা পিওর সায়েন্স পড়ছি আমাদের নিশ্চয়ই টার্গেট থাকে আমরা টেকনিক্যাল লাইনে যাব এবং তার জন্য আমাদের মেন জয়েন্ট বা আদার স্টেট জয়েন্ট এখানে আমাদের উড়িষ্যা বা সাউথের অনেক এরকম স্টেট আছে তারপরে অনেক স্টেট আছে যেখানে চেন্নাই সেখানে আমাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয় এবং তার সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টও হয় তোমরা অতি অবশ্যই লক্ষ্য রাখবে সাধারণত আর সেপ্টেম্বরের পর থেকেই লক্ষ্য রাখবে যে এই সমস্ত জায়গায় ফর্ম ফিল শুরু হয়ে যায় সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে এবং ফিল আপ করার পরেতে আমাদের পরীক্ষা দিলে তোমরা বিটেক করতে পারবে এবার যে যেটা করতে পারবে তোমরা যদি কম্পিউটার নিয়ে করতে কম্পিউটার সায়েন্সে অথবা আমাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল এরকম অনেক আমাদের আছে সেইগুলো নিয়ে তোমরা বিটেক করতে পারো শুধু বিটেক নয় আমাদের যে সাবজেক্টগুলি আমি এখানে বললাম তোমরা ফিজিক্স অনার্স কেমিস্ট্রি অনার্স ম্যাথস অনার্স স্ট্যাটস অনার্স এগুলো নিয়েও তোমরা পড়তে পারো এবং অনার্সের পরেতে তোমরা মাস্টার ডিগ্রি করলে এবং তারপরে তোমরা পিএইচডি করলে তারপরে রিসার্চ করতে পারো অথবা প্রফেসারি লাইন এছাড়া তোমরা বি বিটেক কমপ্লিট করে টিচিং লাইনেও যেতে পারো আমরা যদি স্ট্যাট অনার্স পড়ি স্ট্যাটিস্টিক্সের খুব ভালো একটা সাবজেক্ট এবং এখান থেকে আমাদের এমস্ট্যাট করে এবং এখান থেকেও আমাদের অপরচুনিটি অনেক বেশি থাকে এরপরে আমি তোমাদের বলবো আমাদের যে কোনো যে রেপুটেড কোম্পানিগুলি আছে সেইগুলো কিন্তু এখন বি বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা এদের ডিম্যান্ড অনেক বেশি কারণ মানে বর্তমানে আমাদের কম্পিউটারে চাহিদা অনেক বেশি বিশেষ করে এই লকডাউন বা এই কোভিড নাইন্টিনের জন্য আমরা বেশি মোবাইল এবং কম্পিউটার ল্যাপটপের ওপর ডিপেন্ড হয়ে পড়েছি সেজন্য আমাদের এই সাবজেক্ট মানে কম্পিউটার সায়েন্সের আমাদের চারিদিকে ডিম্যান্ড দিন দিন আরও বেড়ে যাচ্ছে সেজন্য আমরা বিটেক করে এম করে পিএইচডি করতে পারি এছাড়া আমরা এম করতে পারি কারণ অনেক রেপুটেড কোম্পানি এম বি চান্স দিয়ে থাকে আমি তোমাদের এইগুলো যে বললাম অনার্স পড়বে এই পড়বে এইগুলো ছাড়াও কিন্তু আমরা যদি পিওর সাইন্স নিয়ে পড়ি আমরা বিবিএ বিসিএ বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স যেমন ধরো তোমাদের হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এরকম অনেক ম্যানেজমেন্ট হয় সেই সমস্ত কোর্সগুলো তোমরা করতে পারো এবং সেখান থেকেও কিন্তু চাকরি পেতে পারো তাহলে তোমরা বুঝতেই পারছো যে আজ আমরা যে পিওর সায়েন্স বিষয়ে আলোচনা করলাম সেখান থেকে আমাদের অনেক বেশি চারিদিকে অপরচুনিটি রয়েছে আমরা যে কোনো পরীক্ষা দিতে পারি শুধু এইগুলো নয় আমরা যদি বিতে কমপ্লিট করি আমরা যে কোনো সরকারি চাকরিতে আমরা বসতে পারবো এবং যে কোনো প্রাইভেট কোম্পানিতেও আমাদের যে সমস্ত যে রিক্রুটমেন্টগুলো হয় সেখানেও আমরা অ্যাপ্লাই করতে পারবো সেজন্য তোমরা যদি পিওর সায়েন্স নাও এই সাবজেক্টগুলি নাও তাহলে হয় তোমাদের ভালো হবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমরা যারা পিওর সায়েন্স নেমে ঠিক করেছো তারা কি কি সাবজেক্টে মানে তাদের থাকে এবং তাদের ভিভুচারে কি কি তারা নিয়ে পড়তে পারে আর আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিতেই থাকি সে সব আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ